মাইকেল মধুসূদন দত্ত প্রচুর মদ খেত, তবু বিদ্যাসাগর মশাই তাকে টাকা দিতেন, কেন জানেন? চলুন জেনে নিই। মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করত। একদিন এক মাতাল বিদ্যাসাগর মশাইয়ের কাছে সাহায্য চাইতে এলো। বিদ্যাসাগর সাপ বলে দিল, আমি কোনো মাতালকে সাহায্য করি না। মাতালটি বললেন, কিন্তু আপনি যে মধুসূদন দত্তকে সাহায্য করেন, তিনি তো মদ খান। বিদ্যাসাগর বললেন, ঠিক আছে, তোমাকে মধুসূদনের মতো সাহায্য করতে রাজি আছি, তবে তার আগে মেঘনাদ বধ কাব্যলি খেয়ানো দেখি। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নবরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করা হয়। জন্মদিনের শ্রদ্ধা জানাই। আর এই ধরনের ভিডিও পেতে প্লিজ টু সাবস্ক্রাইব, ফলো এন্ড শেয়ার।